এইবার এই দুটো দ্বিতীয় নাম্বারটা আচ্ছা জাল পেয়ে ভালো চলে যাচ্ছো এই জালটা আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো আজ কিন্তু জাল পেতে মাছ ধরবো বর্তমানে আছি বিয়ের মধ্যেখানে দেখো চারি সাইডে ভিউ দেখালাম আর আজ কিন্তু বিয়ে মাছ ধরতে এসেছি বিয়ে জাল পেতে মাছ ধরবো বুঝতেই পারছি না মাছ কি পরিমাণ পাবো আর জাল থাকবে কি তাও জানি না চারবির জাল কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যে বাব মা দায় কিন্তু এদের তসাইট বুঝে এসছি কখন বাড়ি যাবো মনে ঠিক নেই আমি এসছি আর ভাই এসছে ও কিন্তু মাঠে ছিল আমি একাই এসছিলাম তারপর ওর সাথে দেখি দেখা তারপর দেখা যাক এখন আপাতত জাল পাতবো দেখি মাছ পাই কিনা তারপরে কিন্তু আমি প্রথম জালটা এই সোজা করে একদম পাতা শুরু করে দিলাম আর এটা কিন্তু আজকে আমরা পুঁটিমারা জাল নিয়ে এসেছি চারটে পুঁটিমারা জাল আছে বাইশের ফাঁসার জাল আর এটা কিন্তু প্রায় সব রকমই দেশি মাছ পড়বে বেশিরভাগ পুঁটি মাছই এই জালে পড়ে একটা পাতা কমপ্লিট একটা পাতলাম এইবার এই দুটো দ্বিতীয় নম্বরটা পাচ্ছি ঠিক আছে জাল পাবো কিনা কোনো সন্দেহ সন্দেহ আছে জাল পাবো কি ঠিক আছে তাও দেখি তোমাদের জন্য ভিডিও করতে হয় তাই কিন্তু এত কষ্ট করে করছি তাও তোমরা সাপোর্ট করো না একটু সাপোর্ট লাইক সাবস্ক্রাইব করে দাও তারপরে কিন্তু আমি তিন নাম্বার জালটা পাতা শুরু করে দিলাম আর এখানে কিন্তু কোনো লাইন তৈরি করা ছিল না আর এখানে ছোটো ছোটো ধান ছিল তার ভিতর দিয়েই কিন্তু আমি তিন নাম্বার জালটা পেতে দিলাম তারপর কিন্তু জালটা দেখি তলায় পুরো মাটি অবধি পৌঁছায়নি তখন কিন্তু আমি জালের তগা দিয়ে পুরো নোংরা ঘাস পাতা যেগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে দিলাম তারপরে কিন্তু জালটা পুরো মাটিতে বসে গেল আর এখানে কিন্তু আরেকটা জাল পাতার জায়গা ছিল না সব দিকে প্রায় নোংরা বোঝায় তারপরে কিন্তু আমি এই দিয়ে একটা পুরো লাইন কেটে নিয়েছি পিছনে যে লম্বা করে দেখ দেখছো এটা কিন্তু আমি কাটলাম তারপরে কিন্তু এখানে জাল পাতবো গ্রামের ভিতরে পুরো সন্ধ্যা হয়ে গেছে এদিকে হালকা হালকা আলু আছে এই নতুন লাইনটা করলাম এখন এই নতুন লাইনে জাল পাতবো যদি জাল কালকে থাকে মাছ তো পাচ্ছি কনফার্ম কিন্তু বলতে পারছি না জাল থাকবে কি না তারপরে কিন্তু আমি একটা নতুন জাল নিয়ে গেছি আমি সেই নতুন জালটা এই নতুন লাইন দিয়ে পেতে দিলাম আর এই জালটার ফাঁসা একটু ছোট ছিল এটা কিন্তু কুড়ি নাম্বার ফাঁসার জাল ছিল সন্ধ্যাবেলা বিবির অবস্থা থাকো গ্রামের ভিতরে কিন্তু রাত হয়ে গিয়েছে আর যেহেতু মাঠে রয়েছে সেজন্য কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখন কিন্তু সাতটা বাজে ঠিক আছে হ্যাঁ গ্রামের ভিতরে পুরো রাত আর সবাই আমাদের জাল পাতা শেষ হলো জাল পাতা শেষ কিন্তু কালকে সকালে হবে আমি বলতে পারছি না এখনও কিন্তু বিড়ির ভিতরে রোগ বসে আছে রোগ এখনও বিড়ির ভিতরে রয়েছে ওই সাইডে বসে আছে জাল পাবো কি সন্দেহ আছে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ইউটিউব কিন্তু রেভিনিউ একদম কম দেয় একটা ভিডিওর থেকে আমি এক টাকার সমানও রেভিনিউ পাই না এক টাকাও পাই না কিছু কিছু ভিডিও আছে তো একটু বলবো সাপোর্ট করতে কেট খুবই কাছাকাছি আছি আর তিনশো মতো সাবস্ক্রাইবার রাখবে তো অবশ্যই সাপোর্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাদের কাছে যাচ্ছে আর এরকম আরও ভিডিও দেখতে আমার পাশে থাকো আর চ্যানেলগুলো থেকে সাবস্ক্রাইব করো আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো আর তারপরে কিন্তু প্রথম যে জায়গাটা পেতেছিলাম তো যখন বাড়িতেও আসছিলাম তখন ওই জায়গাটা কিন্তু তুয়ে দেখি কিছু মাছ পড়েছে এখানে কিন্তু আঠেরোটা মাছ আছে তো এই আঠেরোটা মাছ কিন্তু ওই প্রথম জায়গাটাই পড়েছিল এখন বাদ যে সকাল সাড়ে পাঁচটা আর সকাল সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি চলে এসেছি বিয়ের মধ্যেখানে জাল কিন্তু আছে কিন্তু দুঃখের ব্যাপার মাছও পড়েছে দুঃখের ব্যাপার একটাই মাছ যেগুলো পড়েছে তিনটে জালে মাছ কিন্তু পুরো পচে গেছে এবার কত দূর কি হবে বলতে পারছি না এ কিন্তু মোটামুটি মাছ এরকম খৈশে টৈসে পড়েছে একটা দেখুন কই পড়েছে এই একটা খৈছে আর এই এই দেখো একটা খইছে ভালো সাইজের কিন্তু খৈছে এবং মাছ কিন্তু সব এইভাবে পচে গেছে। এরকম মাছ এটাও কিন্তু আমার জায়গায় বেঁধেছে এই মাছ সব পুচে গেছে জানি না কেন হয়তো সন্ধ্যে রাত্রি মাছগুলো বেঁধেছে কিন্তু বেশিরভাগ মাছগুলো বাদে হ্যাঁ এই ভোর রাত্রে কিন্তু ভোর রাত্রে শুধু একমাত্র এই জালটাই মাছ বেঁধেছে আর কোনো জালে ভোর রাত্রি মাছ বাঁধিনি কিন্তু এই মাছগুলো এখন সব কিছু পুচে এখন কি করবো তাই ভাবছি এখন এই জাল তুলতে হবে এক একা তুলবো তুই বাড়ি নিয়ে গিয়ে তারপরে দেখাবো কতগুলো মাছ হয়েছে হাতে গোনা কিছু মাছ ভালো আছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো জালগুলো কিন্তু তুলে নিই আমি তারপরে জালগুলো কিন্তু আমি তুলেছি তুলে নিয়ে বাড়ি চলে এসেছি আর কিছু মাছ কিন্তু একেবারেই পচে গেছিলো সেগুলো কিন্তু ওখানে ফেলে দিয়ে এসেছি আর কিছু মাছ যেগুলো জালে ছিল বেশ বুঝেছি নেওয়া যাবে সেই মাছগুলো কিন্তু বাড়ি নিয়ে এসেছি তো এই দেখো এই চারটে জাল এবার কিন্তু আমি মাছগুলো ছাড়াবো তো জাল কিন্তু পুরো ছাড়ানো কমপ্লিট আর মাছ এই যে এই কটা মাছই কিন্তু রেখেছি আমি আর বাকি যে মাছ কিছু কিন্তু মাঠে ফেলে দিয়ে এসেছি আর কিছু এই আছে তো এই ভিতরেও কিছু দু একটার পেট খুবই পচে গেছে তো কিছু খাওয়া যাবে আবার কিছু এর ভিতর থেকে বাদ যাবে মোটামুটি আজকে এক কেজির কাছাকাছি মাছ হয়েছে সব যদি আমি মাছ ধরি কিছু মাছ পচে গেছে আর এইগুলো মাছ ভালো আছে তো এখানে কিন্তু প্রায় তিনশো গ্রামের কাছাকাছি মাছ আছে তো এর ভিতরে কিন্তু একটা কই মাছ হয়েছে আর চারটে শিঙি মাছ আছে আর বেশিরভাগ সব পুঁটি আর দু একটা ওয়াটা মাছ আছে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো টাটা